আব্বা মারা গেছে, হজ করতে পারেনি, আপনি কাউকে টাকা দিয়ে বদল হজ করালেন। তেমনি হজ যেমন হয় তার ইকিয়াসের ওপরে বদল উমরাও করা যায়। তাহলে দুইটা আমল হলো, তিন নম্বর মারা গেছে, মা মারা গেছে, সে আর করতে পারবে না, সন্তান তার জন্যে দান করবে, মসজিদ মাদ্রাসা করবে, এগুলি কবরে গিয়ে পৌঁছাবে, ভালো সন্তানের আপনার দোয়া পৌঁছাবে এবং সে সাদকা জারিয়া যা করেছে পৌঁছাবে। এইভাবে বেশ কিছু আমল আছে। এই আমলের ভিতরে মেয়েদের পর্দাটা কত ফরজ, মেয়েদের পর্দাটা কত ফরজ, মেয়েদের পর্দাটা কত ফরজ। মেয়েটা মারা গেছে, আর তো আমলের প্রয়োজন নাই, বলেন না ওর জোহরের আজান হচ্ছে, ওকে আর নামাজ পড়তে হবে না, লাশ পড়ে আছে, বেলা দশটা এগারোটায় মরেছে, জোহরের আজান হচ্ছে, ওর জন্যে আর নামাজের হাজিরি হবে না, আসরের নামাজে হাজিরি হবে না, পাঁচটার সময় দাফন হবে, দুটা ওয়াক্ত পেরিয়ে গেল, বিছানায় শুয়ে মরে গেছে, আর আমলের দরকার নাই। কিন্তু একটা আমল কবর পর্যন্ত যাবে, ওই মৃত মেয়েকে ওদেরকে দেখানো যাবে না যাদের সঙ্গে ওর পর্দা, কবরে ঢোকানো পর্যন্ত পর্দাওয়ালাকে দেখানো যাবে না। দেখেন কত দূর গিয়ে পৌঁছালো। তো জীব প্রথম আড়াই বছর খুলছে না, খালি তোতলা তোতলা করছে, এই জীব যে খুলে গেল আজরাইল এসে বন্ধ করবে, তো এই জীবের রিয়াকশন কত দূর গিয়েছে জানেন? আপনি ভাবছেন যে আঙুলের মাথাতে ক্যান্সার হয়েছে, ডাক্তার যখন এক্স রে করে দেখছে তা বলছে পাঁজরে হাড় পর্যন্ত আর পোকা পৌঁছে গেছে, হাত কাটলেও বাঁচানো যাবে না। তো এই জীবের রিয়াকশন কত দূর গিয়েছে জানেন? জান্নাত পর্যন্ত। শুনলেন কেমন জান্নাত পর্যন্ত? আল্লাহ বলছেন লা তাসমাউ ফিহা লাগবাউ ওয়ালা কিযাবা, লা তাসমাউ ফিহা লাগিয়া, লাও তোমরা জান্নাতে অতিরিক্ত কথা শুনতে পাবে না, জান্নাতে গালিগালাজ শুনতে পাবে না, জান্নাত এমন একটি নিয়ামত সেখানেও জীব কন্ট্রোল থাকবে, একদম কন্ট্রোল অলাই জান্নাতে যাবে, যার জীব পৃথিবীতে বেকন্ট্রোল হয়ে গেছে ওই লোকটার ব্যাপারে বলা হচ্ছে জান্নাত যাওয়া বড় কঠিন হয়ে যাবে। জি ভাই, একজন বিরাট বড় ইসলামী চিন্তাবিদ, এটা হাদিস কোরআন লয় যেটা এখন বলছি, একটা বড় মুফাসসিরের চিন্তা চেতনা বলছি, উনি বলছেন সারা জীবনে মানুষকে নিয়ে যত সার্চিং করলাম, জান্নাত আর জাহান্নাম নিয়ে যত সার্চিং করলাম, তাতে করে যা পেলাম, জাহান্নামে যত মানুষ যাবে শতকরা ৯৮ জন, শতকরা ৯৮ জন, একশোতে ৯৮ জন দুইজন বাদ দিয়ে ১৯৮ শতাংশ মানুষ জাহান্নামের ভিতরে ঢুকবে শুধুমাত্র জীবের কারণে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু, হে ইমানদারেরা তোমরা বাঁচো, আমি বলছি বাঁচো, আমার ছোট ভাই ঈসা বলছে বাঁচো,
আপনাদের ইমাম সাহেব বলছে বাঁচো, আপনাদের আর কেউ বলছে বাঁচো, আমি নাই বাঁচতে পারি। এ কথাগুলো গুরুত্ব দিলাম না, এগুলো মানুষের কথা। আমি বলছি একটা নতুন মেহমান এসেছে বেড়াতে, নদীর পানি থেকে তুমি বাঁচো, ঠান্ডা লেগে যাবে, জ্বর হয়ে যাবে। মানল না, আনন্দ করে নদীতে সাঁতার দিল, ওর কিছুই হলো না। এটা মানুষের ধ্যান ধারণা, হতেও পারে নাও হতে পারে, কিন্তু বন্ধুরে বাঁচো কে বলছেন ব্যক্তিটা দেখেন, স্বয়ং রব বলছেন বাঁচো। এখানে নেগেটিভ পজিটিভ দোদল্য কোনো চিন্তা আনা যাবে না। আল্লাহ বলেছেন বাঁচো মানে বাঁচতেই হবে, নিশ্চয় ওই জায়গাতে বড় ক্ষতি লুকানো রয়েছে, যে ক্ষতিটা আপনাকে আমাকে ধ্বংস করে দেবে, দিতে পারে এ কথা আল্লাহর জন্য বলা যাবে না। তো আমার রব বলছেন ইজিতানি বো, হে ইমানদারেরা তোমরা বাঁচো, কাসিরাম মিনাজ জান্নি, অনেক ধারণা থেকে। ধারণা মানে অনুমান, ধারণা মানে অনুমান, জি ধারণা মানে অনুমান। বহু ধারণা আছে খারাপ, ইজিতানিবু কাসিরাম মিনাত জাননি, ইন্না বাজা জাননি ইসমন। এতক্ষণে জানতে ঠান্ডা হলো, এতক্ষণে আসল খোরাকটা পেলাম। ইন্না বাজা জাননি ইসমন, নিশ্চয়ই কিছু ধারণা আছে কাবিরা গোনা। দেখেন আপনি রাত্রি ১২টায় ভালো করে ধ্যান দেন, আপনি রাত্রি ১২টায় মসজিদ আসছেন তাহাজ্জুদ পড়ার জন্যে, আর একটা যুবককে দেখলেন তার পেছনে একটা যুবতীকে নিয়ে মোটর সাইকেলে বেরিয়ে চলে গেল, আপনি কম দেখছেন, হালকা করে দেখলেন ঢুল করে চলে গেল খুব স্পিডে, তা আপনি ভাবলেন কি দুনিয়া হলো রে বাপ, এত রাত্রিতে যুবক যুবতী কেনে যাই, ঘটনা খারাপ, এলাকা খারাপ। আপনি একজন তাহাজ্জুদ পড়নেওয়ালা, আপনি একজন নামাজি, আপনি একজন বড় ভদ্র মানুষ এলাকার, এই সেই ১২টা একটা রাত ২টো থেকে নামাজ আর তেলাওয়াত করে করে চোখের পানি ফেললেন, ফজরের আজান হলো, জামাতে নামাজ পড়ে সালাম ফিরে ইমাম সাহেবকে ফুট করে বলে দিলেন, মুলবি সাহেব আজকে গভীর রাত্রিতে দৃশ্য দেখলাম, মনটা বড় খারাপ লাগছে, একটা ইয়ং ছেলে মাস্তান পেছনে একটা যুবতীকে নিয়ে চলে গেল, তুমি ধারণা করলে ওরা দুজনা বড় নোংরা লুচ্চার বেশ্যা গেল, কিন্তু আসলে ঘটনাটা কি, গভীর রাত্রিতে একটা মেয়ের অ্যাপেন্ডিসাইডের ব্যথা উঠেছে, মেয়েটা এইচএস পড়ে, এখনো বিয়ে হয়নি, তার ভাই তাড়াতাড়ি তাকে হসপিটালে তাড়াতাড়ি নিয়ে গেল, ব্যথা সহ্য হচ্ছে না, কেন তুমি ধারণা করলে, আমার আল্লাহ বলছেন এই ধারণা করাটা কে তোমাকে বলেছে, ধারণাটা তুমি করবি বা কেন, আমি তো ধারণা করতে বলিনি, পৃথিবীটা পরিচালনা করছি আমি, কাকে আজাব দেব, কাকে জান্নাত দেব, কাকে জাহান্নাম দেব, ব্যাপারটা আমার, তোমাকে তো বলিনি। মসজিদ যেতে যেতে একটি কাজ দেখে ওটাকে ধারণা করে ইমাম সাহেবের সঙ্গে বসে যাও জীবত করতে, অতএব শুনে লাও, ধারণা একটা এমন নোংরা জিনিস, সে হচ্ছে একটা বিরাট গুনহার গোডাউনের চাবি কাঠি,
যে লোকটা ধারণা করতে শুরু করে তার দ্বারা পৃথিবীর সমস্ত পাপগুলো আসান হয়ে যায়। তো আমার আল্লাহ বলছেন, প্রথমই তুমি ধারণা বন্ধ করে দাও, কিংবা তুমি রাত বারোটায় উঠে মনে করলে যে ভাই বোনে চলে গেল, তাহলে হয়তো কোনো জরুরি কাজ আছে, কিন্তু না ভাই বোন ছিল না, একটা মেয়ে তার প্রেমিককে ডেকে ওই রাত্রিতেই কেটে পড়ল। তবে কেন তুমি ভালো ধারণা করেছ, এটাও তো তোমার চলবে না, কারণ তুমি কি জানো ওরা দুজনকে। অতএব আমার আল্লাহ বলছেন, ধারণা থেকেই তুমি নিজেকে বাঁচাও, তুমি অনুমান থেকে নিজেকে বাঁচাও। ইন্না বাদাত জাননি ইসমন, এমন কিছু ধারণা রয়েছে যেগুলো হলো কাবিরা গুনাহ। বুঝতে পারছেন? এত বলে লোক হ্যাঁ না বললে না, আমি যেটা বলতে চাইছি বুঝতে পারছেন? মানে প্রথমবারে পারছে না, আরেকবার শুনেছি তখন পারছে। কোন ধরনের কারবার?